ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ এটি বলতে আসলে কি বোঝায় যাতে একটা সুস্থ মানুষের ক্যান্সার না হতে পারে সেটা যে প্রোগ্রামিংগুলো সেটা আমরা ক্যান্সার প্রতিরোধ হিসেবে ইয়ে করি এই টপিকটা খুবই বার্নিং টপিক যে এই টপিকটা নিয়ে আলোচনাটা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি এই যে ক্যান্সার প্রতিরোধ বিষয়টি সেটি আসলে কেন অত্যাবশ্যকীয় বাংলাদেশে গ্লোবোকনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ক্যান্সার রুগীর সংখ্যা ষোলো লক্ষ আমরা যাদের ক্যান্সার হয় আপনি জানেন যে ক্যান্সার প্রেজেন্ট করে হচ্ছে অ্যাডভান্স স্টেজে অ্যাডভান্স স্টেজে যে ক্যান্সারগুলো প্রেজেন্ট হয় তাদেরকে আমরা বাঁচাতে পারি না কন্ট্রোল করতে পারি কিন্তু যারা আর্লি স্টেজ আছে তাদেরকে কিওর করা যাচ্ছে কিন্তু এই ষোলো লক্ষ ক্যান্সার রোগীকে যদি আমি বাদ দিই তাহলে আমার পপুলেশন থাকে সতেরো কোটি চুরাশি লক্ষ এই সতেরো কোটি চুরাশি লক্ষ আমার বাংলাদেশে যারা আছে যাদের ক্যান্সার হয়নি তাদেরকে কিভাবে বাঁচানো যায় তাদেরকে আমরা এরাই আমাদের টার্গেট পপুলেশন হওয়া উচিত আমি তাদের যেন ক্যান্সার না হয় সেই জন্য আমি মনে হয় যে ক্যান্সার প্রতিরোধটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই ক্যান্সার প্রতিরোধের যে ধাপ রয়েছে সেই ধাপগুলো কি কি ক্যান্সার প্রতিরোধ তিনটা ধাপ আছে এটা প্রাইমারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশন টার্শিয়ারি প্রিভেনশন প্রাইমারি প্রিভেনশন হচ্ছে এটা আমরা প্রাথমিক যে প্রতিরোধ প্রাথমিক প্রতিরোধ হচ্ছে ক্যান্সারের কারণ কী যদি কারণটা আমি জানতে পারি এই কারণটা থেকে যদি তার বিরত রাখতে পারি তখন তার ক্যান্সার হবে না এটা হচ্ছে প্রাইমারি প্রতিরোধ সেকেন্ডারি প্রতিরোধ হচ্ছে যে ক্যান্সার হয়েছে শরীরে কিন্তু সিমটম এখনো লক্ষণ প্রকাশ হয়নি এই সময়ে যদি আমি তাকে যদি ডিটেক্ট করতে পারি প্রাথমিক পর্যায়ে যদি ডিটেক্ট করতে পারি তাকে আমি ক্যান্সার কিওর করে ফেলতে পারি এটার এটা একটা প্রিভেনশন এটা একটা এটার আমরা দ্বিতীয় ধাপের প্রতিরোধ আমরা বলি আর তৃতীয় ধাপের প্রতিরোধ হচ্ছে যে ক্যান্সার হয়ে গেছে তার ক্যান্সার ছড়িয়ে গেছে এখন আমরা তাকে কতটুকু ক্যান্সার এই ছড়ানোটাকে প্রতিহত করা যাবে তাকে কমপ্লিকেশানস থেকে তাকে রক্ষা করা যাবে তাকে আরাম দেওয়া যাবে এই যে এই ধাপটা এই ধাপটাকে বলে আমরা টাসিয়ারি প্রিভেনশন সেটি কি যে পর্যন্ত হয়েছে ক্যান্সার সেই অবস্থায় রেখে দেওয়া সেই অবস্থায় রেখে তার থেকে আরও নিচে ডাউন স্টেজে আসা আর এটা যেন বাড়তে না পারে আমাদের টার্গেট তিনটা টার্গেটই আমাদের থাকবে একটা হচ্ছে যেখানে আছে সেখানে একটা টার্গেট তার থেকে ডাউন স্টেজে আসার এটা হলো আমাদের বড় টার্গেট আর যেন এটা সামনে না যেতে পারে প্রগ্রেস না করতে পারে এটাই হচ্ছে আমাদের এই তিনটা স্টেপ নিয়ে আমাদেরটা সেরি প্রিভেনশন স্যার কারা আসলে যাবেন এই ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে আমরা এটা যদি ভাগ করি তাহলে দুইটা গ্রুপে আমরা একটু আলাদা করে নেব যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে তারা জানে যে এটা একটা জেনেটিক ডিসিজ তাদেরকে অবশ্যই যেতে হবে আরেকটা গ্রুপ হচ্ছে যাদের ইরেগুলার লাইফস্টাইল ব্যাড হ্যাবিট ধূমপান বা মদ্যপান এগুলো নিয়ে আমাদের যাদের কোনো জীবন যাপনের কোনো নিয়মতান্ত্রিক না তারা অনিয়ন্ত্রিত এইটা একটা গ্রুপ আছে এই গ্রুপটার মধ্যে আমরা কিছু লক্ষণ আমরা সবাইকে আমরা বলি সেটা হচ্ছে সাবধানতা এই শব্দটারই আমরা লক্ষণ হিসেবে ঠিক করে নিই কর্ষণ ইংরেজিতে যেটা কর্ষণ বলে সেখানে যেমন চেঞ্জ বায়াল ব্লাডের হ্যাবিট সিজ যদি আমরা চেঞ্জ বায়াল ব্লাডের এখানে হচ্ছে এটা সহজ ভাষায় বলতে গেলে যদি কারো বাথরুমে অথবা পেশাবে অভ্যাসে পরিবর্তন আসে কিছুদিন পাতলা পায়খানা হচ্ছে কিছুদিন শক্ত পায়খানা হচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে পেশাবের সাথে ব্লাড যাচ্ছে এক ফোঁটা রক্ত গেলে তাকে এটার আমলে নিতে হবে তাকে ডাক্তার কাছে আসতে হবে এই যে যে একটা সহজ একটা ব্যাপার আমরা প্রতিদিন চলছি ফিরছি এটা কারো কারো হচ্ছে কিন্তু সে এটা গুরুত্ব দিচ্ছে না ছোট একটা ঘা বা একটা দীর্ঘদিন একটা ব্যথা এই ব্যথাটা সাধারণ ওষুধে সারছে না লোকাল ডক্টর দেখাচ্ছে কিন্তু এটা এই ঘাটা শুকাচ্ছে না এই ঘাটা এইটা একটা সিগন্যাল বার্তা ইউজুয়াল ব্লিডিং কাশির সাথে রক্ত যাচ্ছে বমির সাথে রক্ত যাচ্ছে বাথরুমের সাথে রক্ত যাচ্ছে পেশাবের সাথে রক্ত যাচ্ছে কারো মাসিক হচ্ছে যে অনিয়ন্ত্রিত মাসিক হচ্ছে এটা মানে এই যে এই বিষয়টা একটা সতর্ক বার্তা আছে যে এটা যারা সাধারণের মধ্যে এইগুলো আছে তারা অবশ্যই এই ডাক্তারের পরামর্শ নিতে আসতে হবে এটা যেমন তিল আমাদের তিল দেখতেছি এই তিলটা যদি বড় হচ্ছে তিলটা উপর দিকে বেড়ে উঠছে বা তিলটা দিনে দিনে বড় হচ্ছে এটা একটা সিগন্যাল এটা একটা আমাদের খাপ বদ হজম হচ্ছে ঢোকা খেতে গিয়ে আমরা কষ্ট হচ্ছে গিলতে পারছি না এইটা একটা কাশি আছে শুকনা কাশি মানে বিরক্তিকর কাশি কাশি দীর্ঘ কাশি হচ্ছে আমরা যেমন একটা সময় যেমন যক্ষার সময় বলতাম যে দুই সপ্তাহ কাশি হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আমরা এখন বলতেছি যে যার কাশিটা একটু ইরিটেটিং কাপ বলে এটাতে এই কাপটা যদি আমরা একদম কাশিটা দিতে দিতে সে হয়রান হয়ে যাচ্ছে কাশিটার ধরনটা ভালো লাগছে না কাশির সাথে রক্ত আসছে এই যে এই শব্দগুলোর মধ্যে দেখেন আপনার সব ক্যান্সারগুলো চলে আসবে এই কষনের মধ্যে সব ইয়েগুলো চলে এখানে যদি কারো যদি শরীরের মধ্যে এরকম একটা বার্তা থাকে তাকে অবশ্যই প্রিভেনশনের আওতায় আসতে হবে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার তাকে কোন ধাপে প্রিভেনশন করবে সেটা বলতে হবে